স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্গা উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। রাজশাহীর শরবত বিক্রেতা সাদেকুলের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন পুনাক সভানেত্রী। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলীর অনিয়মের বিরুদ্ধে সম্মিলিত ঠিকাদার সমিতির বিক্ষোভ সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল 11 অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিয়ে রবিবার সকালে আরএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। মতবিনিময়কালে তিনি বলেন, এবার রাজশাহী মেট্রোপলিটন এলাকায় 92টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান। পূজামণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন লাইন রাখার এবং পূজামণ্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। থানার অফিসার ইনচার্জদের পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন, যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা মণ্ডপ দর্শন করতে পারে। এছাড়া প্রতিমা বিসর্জনকালে কোনো ধরনের শোভাযাত্রা, মেলা কিংবা অন্য কোনো অনুষ্ঠান, হাউজি কিংবা জুয়ার আসরের আয়োজন করা যাবে না। এমনকি সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয়, ব্যবহার এবং পূজা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো, গান বাজনা এবং নেশাজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য বিধিনিষেধ রয়েছে। রাজশাহী রেল স্টেশনে শরবত বিক্রেতা, অদম্য পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী সাদেকুলের স্বপ্ন পূরণে পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদের সহধর্মিনী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী জিসান মির্জা। রোববার সকালে আরএমপির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় সাদেকুলকে ফুড পান্ডায় খাবার সরবরাহের কাজে ব্যবহারের জন্য একটি বাইসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন উপহার দেওয়া হয়। শরবত বিক্রির ফাঁকে চলছে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি। শিরোনামে সংবাদ মাধ্যমে সাদেকুলের খবরটি প্রকাশ হলে তা জিসান মির্জার নজরে আসলে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তিনি তার সাফল্য কামনা করেন। মেধাবী শিক্ষার্থী সাদেকুল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পশ্চিম বামনাইন গ্রামের জাজিজ আলীর ছেলে। সে 11 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। নগরীর একটি মাদ্রাসা থেকে হাফেজিয়ার শেষ করে টিউশনির পাশাপাশি অন্যান্য কাজ করে অনেক কষ্টে পড়াশোনার খরচ জোগাড় করতেন। সাদেকুল বর্তমানে নগরীর বালিয়াপুকুর এলাকায় বসবাস করেন। অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। যে আজকে যে মহতী উদ্যোগ, এই মহতী উদ্যোগের জন্য আপনাদের স্পৃহা, আপনাদের স্পিরিট শুধু রাজশাহীতে নয়, আপনি বিভিন্ন জায়গায় এই যে অনুদান দিচ্ছেন, আপনি যাচ্ছেন আপনার দুস্থদের মাঝে, বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, তাদেরকে খাদ্য বস্ত্র দিচ্ছেন, এটা কিন্তু আপনার একটা মানে এই যে প্রচেষ্টা, এই যে উদ্যোগ, এটার জন্য আপনাকে আমার সাধুবাদ জানাই। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের দরপত্র অনিয়ম জালিয়াতির তদন্ত কার্যক্রমে স্বচ্ছতার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী সম্মিলিত ঠিকাদার সমাজ। রোববার সকাল 10:30 নগরীর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে এই বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সমাবেশ হয়। সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী পাবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের শ্রমিকরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, 2019-20 অর্থবছরে দরপত্র অনিয়ম ও জালিয়াতি করে পাওবোর রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরে 2 দফায় তদন্তে তিনি দোষী প্রমাণিত হন, কিন্তু সেই প্রতিবেদন আমলে না নিয়ে 3য় দফার তদন্তে তাকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া করছে কর্তৃপক্ষ, যা সম্পূর্ণ অনৈতিক। ঠিকাদাররা এ ঘটনার পুনরায় স্বচ্ছ তদন্তের দাবি জানান।
বেসরকারি খাতে 12 কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মূসকসহ প্রতি কেজি 18.85 টাকা বাড়িয়ে 104.92 টাকা করা হয়েছে। গত মাসে কেজি প্রতি বোতলজাত এলপিজির দাম ছিল 86.07 টাকা। অর্থাৎ এখন থেকে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার পেতে খরচ হবে 1,259 টাকা। একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস বা অটোগ্যাসের দাম 8.12 টাকা বাড়িয়ে 58.68 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি গত মাসে ছিল 50.56 টাকা। রোববার দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত বিএআরসির কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চলতি মাসের জন্য এলপিজির এই নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মকবুল ইলাহি চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান ও কামরুজ্জামান। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 9 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান। রোববার দুপুরে নগরভবনে সাক্ষাৎকালে মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাকে মিষ্টি খাওয়ান। এ সময় রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় 9 নং ওয়ার্ডেও রাস্তা ও ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও পাড়ামহল্লায় আরও উন্নয়নের প্রয়োজন হলে নবনির্বাচিত কাউন্সিলর চাহিদা দিলে সেসব উন্নয়নও করা হবে। 9 নং ওয়ার্ডের উন্নয়নে নতুন কাউন্সিলরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। সাক্ষাৎকালে 9 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকালে ওয়ার্ডবাসীদের সাথে নিয়ে নগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে অবস্থিত স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া মোনাজাত করা হয়। উত্তরের সীমান্ত জেলা নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ। পূজা মণ্ডপগুলোতে এখন চলছে প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির আঁচড়, কাপড় পরানো আর সৌন্দর্য বাড়ানোর কাজ। মণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আগামী সোমবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জেলার 11 উপজেলায় এবছর 817টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনার কারণে প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মানতে হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন স্বশ পূজা মণ্ডপ কমিটি। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, ভিডিবি, স্বেচ্ছাসেবক ও পুলিশ মোতায়েনের পাশাপাশি থাকবে র্যাবের টহল। জেলায় বরাবরের মতো এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এমনটি আশা জেলা পূজা উদযাপন পরিষদের। পূজার অবস্থা মোটামুটি আমাদের ভালো অবস্থানে আছে। আমাদের দেহটা কাজও 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, প্রতিমা কাজও 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে। এখন কাপড় সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা কর্মচারী মিলে আমরা এই পূজা উদযাপন করে থাকি। আমরা 1990 সাল থেকে পূজা শুরু হয়েছে এই মণ্ডপে, তখন থেকে এবারে 31তম বছরে আমরা পদার্পণ করেছি। দুর্গাপূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। পূজা মণ্ডপগুলোতে প্রতিমায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়, কাপড় পরানো আর সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে বলে জানালেন নওগাঁ কালেক্টরের পূজা কমিটির এই নেতা। পূজা প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা এখানে প্রতি বছর পুজো করে থাকি আর এবছর পূজার যাবতীয় সাজসজ্জার শেষের পথে আমরা এখন পুজোর অপেক্ষায়। আর করোনাকালে আমরা ব্যাপকভাবে যে আমরা সাড়ম্বরে পুজো করি সেটা করতে এবার পারিনি। আমরা করোনা থেকে মুক্তি পেলে আবার পুনরায় জাঁকজমকভাবে পুজো সম্পন্ন করব। পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। সবচেয়ে বেশি পূজা মণ্ডপ আমাদের নওগাঁ জেলায় অবস্থিত এবং এই সংখ্যা প্রায় 800-এর মতন। জানেন যে নওগাঁ তো সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। এই পূজা বা অন্য কোনো উৎসব নিয়ে এখানে সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো তথ্য আমার কাছে নেই। এবং গত কয়েক বছর পূজা খুব ভালোভাবে হয়েছে। গত বছর তো অতিমারি ছিল, আমরা পূজা করতে পারি ওইভাবে উৎসব করতে পারিনি, কিন্তু এই বছর আমার মনে হয় একটু আরও একটু ভালোভাবে করা যাবে। তোফায়েল হোসেন, বরেন্দ্র, নিউজ ডেস্ক। নোয়াখালী জেলা আওয়ামী লীগের বহুল আলোচিত কার্যকরী কমিটির প্রথম সভা
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যকরী কমিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর নিহত দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন ও শহীদ উল্লাহ খান সোহেল। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ কিরণ এমপি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম সহ কমিটির সদস্যবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।